স্রেফ সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম কণিকা রায়। অভিযুক্ত স্বামী জোলো রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের জুগনিডাঙ্গা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোলো রায় ও কণিকা রায় দুজনেই চা বাগানের শ্রমিক। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার দিন বাড়িতে দুজনেই ছিলেন। সে সময় স্বামী স্ত্রীর মাথায় আঘাত করে। 8 মাস থেকে ওদের মানুষের চিকিৎসা চলছে। এই চিকিৎসা চলার কালীন আমরা কি করি, কালকেও নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা নিতে পারি নাই। আমরা একটা দিন কাজে যাই আসি, তারপর দিন নিয়ে যাব। এই ওষুধ টুষ খাওয়ানো হচ্ছেই, খাওয়ানো হওয়ার কারণটাই ওই বৌদি ও দাদা কি ওকে দুষিয়ে কোজে, এরকম এরকম ব্যাপার। আমাদের তো দেশীয় ব্যাপারটা আছেই। সকালবেলা আমি উঠে আসলাম, দাদাকে আমি বললাম, বলে কেঁচাল ঝগড়া করিস না দাদা, কাল পরশু আমরা নিয়ে যাবো তোকে আবার চিকিৎসা করতে। ডাক্তার ওষুধ টষুধ তুই কয়েকদিন ওষুধ আসে, তুই এটা খা। তারপরে এটা আমি বলে আমি কাজে চলে গেলাম। তারপরে কাজে আসার পরে শুনতেছি 3টা সাড়ে 3টা নাগাদ এরকম কোনো ঘটনা ঘটে গেছে, ওই কুড়ালি দিয়ে বলে বৌদিকে কোপ মারছে। কোথায় কোপ মেরেছিল? এই যে কানের এখানে কোপ মারছে, মাথায়। অবাক কাণ্ড, আমার ছেলে পেলেগুলো সবাইকে ফোন টোন করে ডাকছে, ছেলে ছোট ছোটই ছিল, ও গেছে বাজারে, এরকম কোনো ঘটনা করে। তারপর তো সবাই তো অচম্বিত। তারপর আমি ফোনে করে বললাম, বলে মেডিকেল নিয়ে আসো। তো মেডিকেলে নিয়ে যাইতে যাইতেই ও মানে মারা গেছে। অভিযুক্ত ডোলো রায়ের ভাই চন্দন রায় বলেন, দাদা মাঝে মধ্যেই রেগে যেতেন, বৌদিকেও সন্দেহের চোখে দেখতেন। কয়েক মাস আগে থেকে দাদার মানসিক রোগের চিকিৎসা শুরু হয়েছিল। গতকাল বিকেলে দাদা বৌদির মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে। স্থানীয়দের সহযোগিতায় বৌদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এক জায়গায় যাচ্ছি, আমাকে একটা এখান থেকে ভাই আমাকে ফোন করলো যে বৌদিকে মাথার মধ্যে বাড়ি মারছে। তারপরে আমি অ্যাম্বুলেন্স মোয়ারনিংকে ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে তড়িঘড়ি ওকে মেডিকেলে নিয়ে গেল। কিছুক্ষণ পরে ডক্টর তো মৃত বলে ঘোষণা করছে। ওর যে 8 মাস ধরে যে মানসিক একটু ভারসাম্য চলছে, ও মাঝে মধ্যে রেগে যেত আর কি, মানে যখন মাথা ঠিক থাকতো না তখন রেগে যেত আর কি, ফট করে রেগে যেত। তার জন্য মানে মনে হয় এই এই জন্যই আর কি মানসিক ভারসাম্য হিসাবে ও কাজটা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজকে ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।